guys, welcome to another video. So, আজকে আমরা হচ্ছে যাব নেলসন বেতে ওখানে একটা হলিডে হাউসে। সো এখানে সবাই হচ্ছে বাসা সবাই রেডি হচ্ছে একদম এন মোমেন্টে সবাই এখন বের হয়ে যাব। আর আজকের ওয়েদারটা খুবই নাইস ছিল। বাসার সামনে কাকারা গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল আমাদের জন্য ওয়েট করছিল। বাট আমরা কিছু খাবার প্যাক করে নিয়েছিলাম যেহেতু হলিডে হাউসে হাউস ছাড়া আর কিছুই থাকে না, তাই আমরা কিছু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম, হরিণের মাংস কাকি রান্না করেছিল, এরপর বাবুদের জন্য কিছু নুডলস নিয়েছিল, কিছু ড্রাই খাবার নিয়েছিল, চাল নিয়েছিল, ডাল নিয়েছিল অ্যান্ড আরও অনেক কিছুই নিয়েছিল দুই দিনের জন্য যা যা লাগে আর কি। আর আমার ওই দিনের আকাশটা এত সুন্দর লাগতেছিল, আমি জাস্ট একটু পরপর মোমেন্টগুলো ক্যাপচার করতেছিলাম। এরপর গাড়িতে ওঠার সময় দুইজন একদম আবার ঝগড়া লেগেছিলো, মানে ইকরা আর তাওয়াফ সবসময় ঝগড়া লাগে, আবার একটু পরেই ঠিক হয়ে যায়। এখন মেবি ওর আইপ্যাড নিয়ে ঝগড়া লাগছিলো যে এটা আমার আইপ্যাড, ওটা তোমার আইপ্যাড, এসব নিয়ে কিছু একটা। অ্যান্ড কাকি হচ্ছে ওদের ট্যান্ট্রামসগুলো হ্যান্ডেল করতেছিল, আল্লাহ জানে তাদেরকে এত ধৈর্য আল্লাহ কেমনে দিচ্ছে দুজনকে হ্যান্ডেল করার। এরপর হচ্ছে আমাদের গাড়িগুলো একদম রেডি টু গো। আমরা বিসমিল্লাহ বলে প্রায় 9টার দিকে মেবি জার্নি শুরু করেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। 3 ঘন্টার জার্নি ছিল সিডনি থেকে নেলসন বে। এই গাড়িতে ছিলাম আমি, বড় কাকি, ছোট কাকি, বড় কাকা, তাওয়াফ, আয়ান, উইথিয়াপু, বিএমডাব্লিউতে ছিল শফিক কাকা, ইকরা আর একটা পাকিস্তানি ফ্যামিলি। তারপর মিডওয়েতে আমরা একটা জায়গায় স্টপ করি, কাকা হচ্ছে এখান থেকে কিছু স্ন্যাক্স নেয় আমাদের সবার জন্য, আমিও কিছু নিয়ে নিয়েছিলাম অ্যান্ড খেতে খেতে যাচ্ছিলাম। এত সুন্দর সিনিক বিউটি, ও মাই গড, লাইক এক মিনিটও চোখ বন্ধ করে থাকার মতো না, এত সুন্দর। এরপর প্রায় 1 ঘন্টা ড্রাইভের পর আমরা একটা প্লেসে ব্রেক নেই, মুনিমুনি ছিল, মুনিমুনি রিভারের কারণে মেবি, যে এই রিভারটা, যে এই রিভারের সারাউন্ডিং করে একটা পার্ক খুবই সুন্দর, এখানে সবাই জাস্ট একটু ফ্রেশ হওয়ার জন্য ব্রেক নেয়। কাকাকে আমি কিছু ছবি তুলে দিচ্ছিলাম অ্যান্ড পুরোটা প্লেস একটু ভিডিও করেছিলাম। 20 মিনিটের ব্রেকের পর আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়ি অ্যান্ড আমরা গান শুনতে শুনতে অনেক এনজয় করে যাচ্ছিলাম। আমি তো ফিল্টার ছাড়া একদমই ভিডিও করি না, এর জন্য আমি ফিল্টারই দিয়েই ভিডিও করলাম। ফাইনালি 3 ঘন্টার জার্নির পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এটাই আমাদের হলিডে হাউস সালামান্দার বেতে। এখানে হচ্ছে কাকা ট্রাই করতেছে কীভাবে ভিতরে ঢোকা যায়, এটাই হচ্ছে মেন এন্ট্রেন্স। আর ঐতিহাপু হচ্ছে কী করটা বের করতেছিল চাবি ওপেন করার জন্য, অ্যাজ এয়ারবিএনবিতে বুকিংয়ের সময় হচ্ছে কী করতে দিয়ে দেয়। তারপর এখানে ঐতিহাপু দরজা খুলছিল অ্যান্ড আমরা ভেতরে ঢুকে পুরোই মেসমারাইজড হয়ে গিয়েছিলাম, লাইক এত সুন্দর অ্যান্ড পেন্টিংসগুলো জাস্ট ওয়াও। ভেতরে ঢুকে এখানে সিঁড়ি ছিল আর এখানে হচ্ছে একটা মিরর ছিল। ফার্স্টে এখানে একটা 2 বেডের বেডরুম ছিল যেটা লাস্টে আমার আর ঐতিহাপুর কপালেই পড়েছিল। আমাদের বেডের পাশে একটা বড় ওয়াশরুম ছিল, ডাউন স্টেয়ারে হচ্ছে সুইমিং পুল আর লন্ড্রি রুম ছিল, এখানে একটা অনেক সুন্দর বেডরুম, তারপর একটা লাউঞ্জ। লাউঞ্জের মধ্যে যে পেন্টিংটা ছিল ইট ওয়াজ আনরিয়েল, এত সুন্দর ছিল। আর এখানে হচ্ছে সি ভিউ দেখার জন্য বসার কিছু সেট আপ করা ছিল অ্যান্ড আমরা এই ফার্স্ট ফ্লোর দেখে একদম পাগল হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর, আনটিল আমরা সেকেন্ড ফ্লোরে গেলাম। এইখান থেকেও সি ভিউটা খুব ভালো ফুটছিল অ্যান্ড নিচে হচ্ছে সুইমিং স্পেস আর সানবাথের জন্য কয়েকটা বেড রাখা ছিল। এরপর আমরা সবাই আপস্টেয়ার যাচ্ছিলাম অ্যান্ড এখানে লিফট ছিল যেটা খুবই আনএক্সপেক্টেড ছিল, লাইক 2 ফ্লোরের পাশের জন্য লিফটও থাকে। সো এখানে হচ্ছে কাকা কাকি এটা নিয়ে হাসাহাসি করছিল। ঢুকেই হচ্ছে সবার আগে আমাদের চোখে পড়ে সেই সুন্দর ব্যালকনিটা যেখান থেকে সি ভিউ দেখা যায়। এরপর একদম সামনে ছিল কিচেনটা, হচ্ছে আমার একটা ড্রিম কিচেনের মতো এত সুন্দর একটা কিচেন ছিল। এখানে ডাইনিং স্পেস, আরেকটা লাউঞ্জ, এখানে একটা বসার জন্য সেট আপ, এখানে বারবিকিউ রাখার জায়গা, এখানে একটা সোফা ছিল অ্যান্ড দ্য মেইন পার্ট দি ওশান ভিউ, শেফস কিস, সো বিউটিফুল, মাশাআল্লাহ। এরপর আমি কাকিকে বলছিলাম একটু রিয়েকশনটা এক্সপ্রেস করার জন্য অ্যান্ড কাকি পুরো একদম টাইটানিক পোজ দিয়ে একদম বেস্ট একটা ভিউ তৈরি করে দিয়েছিল, জোকস অ্যাপার্ট। এরপর আমি আবার ভেতর ঢুকছিলাম, ভেতরে ঢুকে রাইট সাইডে হচ্ছে একটা ডাইনিং যেখান থেকে হচ্ছে একটা সুন্দর সি ভিউ দেখা যায়।
এরপর লেফট সাইডে হচ্ছে লাউঞ্জ, সামনে একটা কিচেন। মানে পেন্টিংসগুলো জাস্ট দেখার মতো ছিল, এত সুন্দর। এটা হচ্ছে একটা সিভিউর সাথে একটা রুম, যেটা আমি আর ঐতিহাবু দখল করতে আসছিলাম, কিন্তু কাকি এসে বসে যে না এটা তাদের, সো আমরা ভদ্র বাচ্চার মতো চলে গেলাম। এখানে একটা ওয়াশরুম ছিল, আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। সবগুলোই কাইন্ড অফ মাস্টার বেডরুম ছিল, এটা একটু বড় ছিল। এটা হচ্ছে আমার বড় কাকার রুম, যেহেতু ওরা নাম্বারে অনেকজন, সো এটা তাদের জন্য ছিল। এখান থেকে হচ্ছে হিলের একটা ভিউ দেখা যাচ্ছিল, আর ওই সাইড থেকে হচ্ছে ওশান ভিউ ছিল। অ্যান্ড যারা হচ্ছে মিরর সেলফি লাভার, তাদের জন্য হচ্ছে এই প্লেসটা একদম বেস্ট। তারপরে আমি সবগুলো রুমের লাইট জ্বালাচ্ছিলাম, এটা একটা ওয়াশরুম, অ্যান্ড এখান থেকেই হচ্ছে সি ভিউটা। এই হাউসের প্রতিটা বেডশিটের সাথে একদম পেন্টিংসগুলো ম্যাচ ছিল, অ্যান্ড এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিলো। কিন্তু কাকি কাকা আমাদেরকে এই রুম দেয় নাই, সো আমরা সুন্দর করে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এটা হচ্ছে কিচেন, আমি যেহেতু একটু রান্নাবান্না পছন্দ করি, এটাই হচ্ছে আমার মেইন আকর্ষণ। এটাতে কী কী ছিল, অ্যান্ড এখানে আয়রা একদম টায়ার্ড হয়ে গিয়েছিলো, অ্যান্ড শি ওয়াজ সো স্ট্রং যে এত বড়ো জার্নিতে একটুও তেমন জ্বালায়নি। এরপর হচ্ছে আমি নিচে যাচ্ছিলাম, এখানে ঐতিহাপুর সাথে, এখানে হচ্ছে লাউন্ড্রি ছিল, এখানে আরেকটা লাউঞ্জ ছিল, আর এটা হচ্ছে সুইমিং স্পেস। এখানে সুইমিং পুল ছিল, যেটা কভার করা ছিল পানিটা, যদিও আমরা একবারও সুইমিং পুলে নামি নাই, কিন্তু এমনিতে দেখতে আসছি যে কেমন কী কী দেওয়া আছে এটার সাথে। অ্যান্ড আরও অনেক কিছুই এক্সপ্লোর করতে আসছিলাম, মানে আমরা এখানে এক্সপ্লোর করতে আসছি কী কী আছে আর কি। তাই আমি এগুলো হচ্ছে খুঁটিয়ে নাটিয়ে দেখছিলাম যে আসলেই পানি আছে কিনা। আমরা এই হাউসে যেখানেই যাচ্ছিলাম সেখান থেকেই সি ভিউ দেখতে পাচ্ছিলাম, উইচ ওয়াজ রিয়েলি গুড। আমার এই রুমটা এতই পছন্দ হয়েছিল, আমি বারবার এই রুমে আসছিলাম, কিন্তু এটা আমাদের ছিল না, এইটা আর একটা আঙ্কেল আন্টির রুম ছিল। একদম ডাউনস্টেয়ারে ছিল হচ্ছে আগে লাউন্ড্রি রুম, এখানে ওয়াশিং মেশিন ছিল, ড্রায়ার ছিল, আয়রন ছিল, সব কিছুই ছিল যা যা লাগার। তারপর এখানে হচ্ছে একটা লাউঞ্জ ছিল, এখানে টিভি ছিল। এরপর আমি আর ঐতিহাপু হচ্ছে আমাদের মেন ফ্লোরে যাচ্ছিলাম লিফট দিয়ে, অ্যান্ড লিফটেও অনেক নাইস ছিল, অনেক ওয়েল ডেকোরেটেড ছিল লাইটিংগুলো। এরপর আমি এখানে এসে দেখছিলাম যে কী কী কিচেন অ্যাপ্লায়েন্সেস আছে, একদম সব কিছুই ছিল পজিটের যা যা লাগে। যদিও আমাদের কোনো টাইপেরই মশলা ছিল না, জাস্ট ব্ল্যাক পেপার ছিল আর সল্ট ছিল, ওরা যা যা খায়। বাট কাটলারি সবই ছিল, ওভেন ছিল, চুলা ছিল, লাইক সবই ছিল। জাস্ট স্পাইসেসের দিক দিয়ে একটু প্রবলেম হয়েছে, বাট ব্যাপার না, আমরা বাসা থেকেই সব নিয়ে এসেছিলাম। অ্যান্ড এটা হচ্ছে ফ্রিজ, ফ্রিজের মধ্যে মেবি কমপ্লিমেন্টারি দুইটা মিল্ক ছিল, ছোটো ছোটো 100 ml-এর। আর এখানে হচ্ছে পট ছিল, পাতিল ছিল অনেক ধরনের। তারপর এখানে প্যান ছিল, আর আমরা আমাদের সব লাগেজ নিয়ে লিফট করে উপরে যাচ্ছিলাম। এখানে সবারই লাগেজ ছিল আর খাবার ছিল মেনলি। এরপর আমি একটু সিঁড়ি দিয়ে ওঠা হয়নি, এর জন্য সিঁড়ি দিয়ে উঠে দেখছিলাম। অ্যান্ড উপরে এসে দেখি কাকি সবগুলো খাবার ফ্রিজে ঢোকাচ্ছে, অলমোস্ট সবই ঢুকিয়ে ফেলেছিল। আমি জাস্ট এসে হুদাই রেকর্ড করছিলাম আর একটু হেল্প করছিলাম সবাইকে দেখানোর জন্য যে আমি অনেক হেল্প করি। এখানে হচ্ছে অনেক টাইপের জুস ছিল, আর কাকার ফ্রেন্ড যে পাকিস্তানি ফ্যামিলি, তারা অনেক কিছু নিয়ে এসেছিলো। তারা ফালুদা এনেছিল, বিরিয়ানি এনেছিল, পাকিস্তানি বিরিয়ানি, দেন কোরমা, এখানে ছোটোদের দুধ ছিল। তো এরপর একটু পরে হচ্ছে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, এখন সবাই খেতে বসবে, তাই কাকিরা হচ্ছে সব খাবার গরম করছিল, অ্যান্ড আমি হচ্ছে ওই পাকিস্তানি খাবারগুলোই খাচ্ছিলাম, যেহেতু ওগুলো অথেন্টিক খাবার, অ্যান্ড আমি অথেন্টিক পাকিস্তানি খাবার খাইনি। এখানে বিরিয়ানি ছিল, অ্যান্ড টু বি অনেস্ট, নো অফেন্স, বাট আমাদের বিরিয়ানি বেস্ট। এটা একটু আমার কাছে ট্যাঙ্গি লেগেছিলো বেশি, বাট ইট ওয়াজ গুড। এরপর ইভিনিংয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখানে একটু সি ভিউ এনজয় করছিলাম, অ্যান্ড সাথে চা খাচ্ছিলাম বিস্কিটের সাথে, ড্যানিশের সাথে চা খাচ্ছিলাম আমরা সবাই। এখানে তমাকাকি চা বানিয়েছিল সবার জন্য। এরপর আমি চা নিয়ে হচ্ছে যাচ্ছিলাম, কাকি বলতেছিল যে কাকি কেউ ভিডিওতে যাতে আমি রাখি। এরপর এখানে হচ্ছে ক্রোসান্ত কাকা নিয়ে এসেছিল, বাট আমরা এমনি চা বিস্কুট চুবিয়ে চুবিয়ে বাঙালি একদম বাঙালিয়ানা প্রকাশ করে হচ্ছে সবাই আড্ডা দিচ্ছিলাম আর চা খাচ্ছিলাম, আর পাশাপাশি হচ্ছে একটু সি ভিউ এনজয় করছিলাম, কিছুই দেখা যাচ্ছিল না যদিও। এরপর দেখি যে বাসার সবাই সুইমিং স্পেসে এসে একদম এনজয় করছে, পা ভিজাচ্ছে, তো আমি কেন বাদ থাকবো, আমিও চলে আসলাম এখানে পা ভিজানোর জন্য। আমি চাচ্ছিলাম এখানে শাওয়ার নেওয়ার জন্য, বাট পানি এত ঠান্ডা ছিল। এরপর শফিক কাকা ওয়াজ ট্রাইং টু, যদিও সে এখানে ভিডিও করছিল, বাট হি ওয়াজ ট্রাইং টু মেক ইট হট, বাট হি ফেলড, এর জন্য আমি তাকে একটু খুশি দিচ্ছিলাম। এখানে সে তাহাফের ভিডিও করছিল, অ্যান্ড কাকিও এখানে বসেছিল,
এরপর আমিও একটু পরে জয়েন করলাম ওদেরকে। এরপর আমিও এখানে এসে পানির সাথে খেলা করতেছিলাম, ওই থিয়াপু আমার সাথে বসেছিল, তার অনেক ঠান্ডা লাগছিল এখানে, তা ছোট বাচ্চারা সবাই এখানে ছিল, খুবই মজা লাগছিল লিটারেলি। এরপর উপরে এসে দেখি যে কাকারা আবার ম্যাচ দেখছে, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া ম্যাচ ছিল, ওয়ার্ল্ড কাপ ফাইনাল ফার্স্ট ম্যাচ ছিল যেখানে অস্ট্রেলিয়া একদম গোহারানভাবে হারে। অ্যান্ড ম্যাচ দেখার সময় কাকাদের নাকি কিছু স্ন্যাক্স খেতে মন চাচ্ছিল, তাই আমাকে বলেছিল যে কিছু বানিয়ে দিতে। তো আমার মাথায় কিছুই ছিল না, যেহেতু আমরা তেমন কিছু নিয়ে যাইনি, বাট পরোটা ছিল। অ্যান্ড এই পরোটা দিয়েই হচ্ছে আমি একটু ডিম ভেজে একটু মোগলাই বানিয়েছিলাম সবার জন্য, অ্যান্ড দে লাভ ইট সো মাচ। আমি জানি না কেন, বাট ইয়া গোজামিলের রান্না সবসময় ভালো হয়। এরপর খাওয়া দাওয়া শেষে একদম অনেক রাতেই হচ্ছে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, মানে আমরা কাকিরা উঠি আপু আমরা আড্ডা দিচ্ছিলাম, আমার কাকারা হচ্ছে খেলায় খুবই মগ্ন ছিল, অ্যান্ড বেবিরা হচ্ছে তাদের মতো ছিল। আমি ঘুমোতে যাওয়ার আগে জাস্ট ভিউটা উইটনেস করতে এসেছিলাম এখানে, যদিও তেমন কিছু দেখা যাচ্ছিল না, বাট এমনিতেই ফিল করতে খুবই ভালো লাগতেছিল। সো ইয়া, ইট ওয়াজ অল ফর টুডেস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই।